ভোটের সময় পঙ্গিলের মতো আসছে আর চলে যাচ্ছে এলাকায় ঘাঁটি দিতে। নিজে চোখেই দেখলেন তো এই ঘটনা। এই ঘটনা ঘিরেই আজ জেলার রাজনৈতিক মহল জুড়ে আলোড়ন পড়ে যায়। পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র দাখিলের প্রথম দিনেই রাজনৈতিক উত্তেজনার পারদ চলল কোতুলপুরে। এখানকার বিডিও অফিসে কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার তার বিধানসভা এলাকার দলীয় প্রার্থীদের জন্য মনোনয়নপত্র দাখিল করতে যান। সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন একদল জনতা। কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভের আঁচ বাড়তে থাকে। পুলিশের সামনেই বিধায়কের উদ্দেশ্যে গালিগালাজ করেন তারা। চোর চোর বলে চিৎকার করে বিধায়ক হরকালীবাবুকে তেড়েও নিয়ে যান। এমনকি বিধায়কের গাড়িতে ঢিল ছোড়া হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন হরকালী প্রতিহার। এমনকি পুরো ঘটনার ভিডিও ফুটেজ সহ নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে নালিশ জানানো হচ্ছে বলেও সূত্রের খবর। দেখুন, নির্বাচন কমিশন ঘোষণা করেছে আজ থেকে নমিনেশন ফাইল হবে। সে অনুযায়ী আমি যারা যারা নমিনেশন ফাইল করবে বেশ কয়েকজনকে নিয়ে আমি ডাইরেক্ট নিজে বিডিও অফিসে গেছি। বিডিও অফিস থেকে দেখলাম যে বিডিও অফিসে বললো যে আমাদের কাছে ফর্ম আসেনি, ফর্ম নেই, বলছে ফর্ম এখনও উপর থেকে আমাদেরকে পাঠায়নি। তাহলে আপনারা চিন্তা করুন, আজ থেকে নমিনেশন হবে অথচ নমিনেশন ফর্ম নেই, এটা কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যখন দেখলাম যে বলল যে আজকে বিকেলবেলা 4টার সময় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে, ঠিক আছে। দিয়ে যখন আমরা বিডিও অফিস থেকে বেরাচ্ছি, দেখছি তৃণমূলের সমস্ত লোকজন জড়ো করেছে। জড়ো করে অকথ্য ভাষায় বলছে নমিনেশন করতে দেওয়া হবে না। বিভিন্ন ধরনের আপনাদের ফুটেজে দেখবেন, ফুটেজে আছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা যদি এই সবগুলোকে যদি কড়াভাবে মোকাবিলা না করেন, আগামী দিনে মানুষ কিন্তু তৈরি আছে এর প্রতিরোধ করার জন্যে। আরে, আমার গাড়িতে ঢেলা মেরেছে, গাড়িতে দেখেছেন তো আপনাদের ফুটো, আপনারা ভালো করে যদি ছবি তুলেছেন দেখতে পাবেন যে গাড়িতে কিভাবে ওরা অ্যাটাক করেছে। গাড়িটাতে পর্যন্ত ঢেলা, ঢিল, পাথর এসব ছুঁড়েছে। নিশ্চয়ই নির্বাচন কমিশনকে জানাবো। এটা পুলিশের সামনে হচ্ছে, পুলিশের সামনে হচ্ছে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। ওসি নিচে ছিল, ওসি নিজে আছে ওখানে, বাকি আরো অনেকগুলো পুলিশ আছে আমি দেখলাম, আপনারা নিশ্চয়ই সমস্ত দেখতে পাচ্ছেন। তা সত্ত্বেও আমার গাড়িতে ডেলাম আছে, ওসি সামনে অকথ্য বাজায় কিস্তি। এটা তৃণমূলের লোক, সম্পূর্ণভাবে তৃণমূলের লোক। আমি কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার। যদিও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের দাবি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনো যোগসূত্র নেই, আসলে ঠান্ডা ঘরে বসে রাজনীতি করার ফল ভোগ করতে হচ্ছে এই বিজেপি বিধায়ককে, এমন মন্তব্য করে তৃণমূলের দিকে তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। হরকালী প্রতিহারকে বিক্ষোভ দেখানো হয়েছে? হ্যাঁ, কে দেখিয়েছে? আমাদের আমাদের কোনো নেতা, আমাদের কোনো কর্মী তো দেখায়নি। আমার কাছে যতটুকু খবর আছে, এই তো আমি বিডিও অফিসে বিডিও সাহেবের সঙ্গে একটু কাজের দরকার ছিল, কাজের বিষয় এসেছিল, আমি তো দেখলাম। সাধারণ মানুষ রাস্তায় যারা দাঁড়িয়ে ছিল তারা ছুটে গেছে ওর দিকে, কেন ছুটে যাবে না? জিতা একটা এমএলএ, সে কী কাজ করেছে উন্নয়নের জন্য? কোতুলপুরে উন্নয়নের একটা কাজ করেছে দেখার, ওকে যত দেখবে তত সবাই ছুটবে। কেননা একজন জিতে এমএলএ হয়ে ঘরে বসে থাকবে ঠান্ডা ঘরে, আর যারা ভোট দিয়েছে তারা কিছু পাবে না, তারা উন্নয়নটা বুঝতে পারবে না, এই ধরনের জিনিস তো চলবে না। আর এগুলো উনি এখন জলঘোলা করবেন, এখন এই মোটামুটি এক মাস ওনাদের ওইটাই হচ্ছে কাজ। এদিকে মনোনয়নের প্রথম দিনেই এই ঘটনার জেরে এলাকা সরগরম, তার আজ এখন কতখানি ছড়ায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, কোতুলপুর।